কোভিড ম্যানেজমেন্টটা অত্যন্ত সুচারুরূপে হয়েছে। আমি ঢাকার প্রায় সবকটা কোভিড হাসপাতালে গিয়েছি। আমরা যদি কম্পারেটিভ স্টাডি করি তাহলে পরে সেটাতে বলতে পারবো যে রাজশাহী মেডিকেল কলেজের ব্যবস্থাপনা যথেষ্ট ভালো এবং আমাদের এখানে রোগীদের মৃত্যুর হারও অন্যান্য হাসপাতালের চেয়ে কম, সংক্রমণের হারও কম। আর আপনারা জানেন যে কোনো হাসপাতালে একটা স্বাভাবিক মৃত্যুহার আছে, তো সেই মৃত্যুহার থাকা সত্ত্বেও আমি বলবো যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যথেষ্ট ভালো কাজ করছে। সেটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ যে এই সিচুয়েশানে অনেক দিন আপনারা জানেন কোভিড চলছে, এর মধ্যে নন কোভিড পেশেন্ট যারা আছে, যাদের ক্যান্সার আছে, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, রেসপিরেটরি প্রবলেম আছে বা অন্যান্য রোগ আছে, সেই সমস্ত রোগের ক্ষেত্রেও আমি ওনাদের যে লিস্ট দেখলাম, ধরেন যে অপারেশনের লিস্ট যেটা দেখলাম, সেই অপারেশন লিস্টে আমি দেখলাম যে তাদের আগে যা অপারেশন হতো তার চেয়ে খুব কম না, একদম প্রায় কাছাকাছি, তার মানে ওটা পাশাপাশি চলছে। আবার এখানে বিশেষত কয়েকটা ডিপার্টমেন্ট যেগুলো আমরা ঢাকাতেও আমরা অনেক সীমিতভাবে চালাতে পেরেছি বা অনেক ক্ষেত্রে চালাতে সক্ষমও হয়নি, আমি দেখলাম যে এখানে সেই সমস্ত সেবাগুলো চালু আছে, যেমন গ্যাস্ট্রোএন্টারোলজি, তারপরে রেসপিরেটরি মেডিসিন, এই সেবাগুলো ওনারা অব্যাহত রেখেছেন। আমি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের মিডিয়া কর্মীদেরও বলবো যে রাজশাহী, এটা আপনাদের গৌরবের ব্যাপার যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা ভালো কাজ করছে, সেটা আপনারা বলেন, সবাইকে জানান। আমার মনে হচ্ছে সেটা মানুষের মধ্যে একটা নতুন আশার সঞ্চার করবে যে সরকার যে ভালো পদক্ষেপ নিচ্ছে, ভালো কাজ করছে, যতটুকু ভালো আমরা করছি সেটুকু অন্তত আপনারা বলেন। এটা নির্দেশনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অথবা আমাদের স্বাস্থ্যমন্ত্রী অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা দেবেন। তবে টিকা যদি পৃথিবীতে আবিষ্কার হয়, টিকা যদি অ্যাভেলেবল হয়, বাংলাদেশ যাতে সাথে সাথে পেতে পারে সেটার জন্য যে সমস্ত হোমওয়ার্ক করা দরকার সেগুলো আমরা করছি, আমরা শেষ করতে পেরেছি তা না, এবং এই টিকা আসার পরে আমরা কাদেরকে দেব, কিভাবে দেব, সেটারও একটা রূপরেখা প্রণয়ন করার জন্য আমাদের স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালিক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা সেই কাজ শুরু করেছি। এখন পৃথিবীতে যদি টিকা বের হয় ইনশাল্লাহ আমরাও পাবো, আমরাও দিতে পারবো, এইটুকুই বলতে পারি। স্যার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আজকে 23 তারিখ, আজকে হচ্ছে বেসরকারি হাসপাতাল ক্লিনিক নিবন্ধনের শেষ দিন, এখন পর্যন্ত কতগুলো নিবন্ধন হলো, আর যারা এখনো করেননি তাদের কোনো শাস্তির ব্যবস্থা বা কোনো ধরনের নিয়ম বা বর্ধিত কর্মসূচি? আচ্ছা, আমি আপনাকে বলছি এটার ব্যাপারে, আমাদের ডিরেক্টর হসপিটাল যিনি এটা ডিল করছে ওনার কাছে টোটাল পরিসংখ্যানটা আছে, উনি এটার ভালো উত্তর দিতে পারবেন। উনি যদি কোনোটা অসুবিধা মনে করেন যে আপনারা স্যাটিসফাইড না, তাহলে আই উইল অ্যান্সার ফর ইট। আপনাদের অভিযোগ আমি শুনলাম, আমি এটার জন্য যদি এটা সত্যি তাই হয়ে থাকে আমি সেটার জন্যে আপনাদের কাছে দুঃখিত এবং ক্ষমা চাই। কারণ হচ্ছে যে মিডিয়াকে দূরে রাখে বা মিডিয়াকে দূরে রেখে কোনো কাজ সম্পন্ন করা যাবে না। আজকে বাংলাদেশে মিডিয়া অনেক শক্তিশালী একটা মাধ্যম এবং বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া তো অনেক শক্তিশালী। আপনারা যদি দেশের সরকারের স্বাস্থ্যসেবার উন্নতিগুলো তুলে না ধরেন তাহলে পরে তো জনগণ সেটা জানবে না, আমরা যত কথাই বলবো না কেন সেটা লোকেরা বিশ্বাস করতে চাইবে না। তো আমি আমাদের মাননীয় পরিচালক মহোদয়কে অনুরোধ করব যে মিডিয়ার সাথে যাতে উনি থাকেন, মিডিয়াকে ইনশাল্লাহ আমি মনে করছি যে সেটা ওনারা যে এখানকার পরিস্থিতি বুঝে যেভাবে করার দরকার সেটা করবেন, আমি আপনাদের সামনে ওনাকে অনুরোধ করে গেলাম। চালক হাসপাতাল অ্যান্ড ক্লিনিক্স, আজকে 23 তারিখ, আজকে লাস্ট দিন, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন বিভাগ থেকে আমরা বেসরকারি ক্লিনিক্স, ডায়াগনোস সেন্টার এবং ব্লাড ব্যাংকের তথ্য পেয়ে যাব যে বাংলাদেশে কতগুলি ক্লিনিক আছে, কতগুলি ডায়াগনোস সেন্টার আছে এবং কতগুলি ব্লাড ব্যাংক আছে, এর ভিতরে কতগুলি ক্লিনিকের লাইসেন্স নেই, আদৌ নেই, কতগুলি লাইসেন্স আছে কিন্তু নবায়ন নেই, নবায়ন আছে কিন্তু হাল সাল নাগাদ নেই, এই ততগুলি পর পরে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব যে যারা আদৌ নেই তাদের কীভাবে আমাদের এই ক্লিনিকের আওতায় আনা যায় অথবা কীভাবে তাদেরকে বন্ধ করা যায়, এই পরবর্তী ডিসিশন আমরা মন্ত্রণের সাথে আলাপ করে আমরা জানাবো। না, এরকম এখনও বলতে পারছি না, এটা মন্ত্রণের সাথে আলাপ করে বলতে হবে। তারা বলে যে তাদের নিবন্ধনের ক্ষেত্রে কতগুলো তারা
প্রতিবন্ধকতা স্বীকার হন যে তারা আসলে এই ছাড়পত্রটা পান না বা সিভিল সার্জন ভিজিটে আসে না, সেক্ষেত্রে আপনারা? না না, ভিজি এটা এটা ঠিক মানে কতগুলি তথ্য আছে, যেমন পরিবেশের ছাড়পত্র, নার্কোটিক্সের ছাড়পত্র, এগুলি পেতে একটু সময় লাগে। যদি কেউ অ্যাপ্লিকেশন করে ওই অ্যাপ্লিকেশন দিয়েই সে লাইসেন্স পেতে পারে। আর যেটা যে সিভিল সার্জন ভিজিটে যায় না, কেন যায় না, সেটা হলো কি সে যেভাবে অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট থাকে, যখন সেটা কমপ্লিট হয় তখনই সিভিল সার্জন যায়, তার আগে সিভিল সার্জন সেটা পরিদর্শন করতে যেতে পারে না। এই হলো কাহিনিটা। সেটা তো বললাম যে নিবন্ধনের সময় বাড়বে কি কমবে এটা আমরা মন্ত্রণালয়ের সাথে আলাপ করে আবার জানাবো। আমাদের যেহেতু আজকে লাস্ট ডেট, আমরা এই লাস্ট ডেট হিসাবেই চলছি, এইভাবেই চলবো। বন্ধু হয়তো এটা প্রশাসনের সাথে আলাপ করে এটা বন্ধ হবে, বন্ধ করে দেওয়া হবে যদি সরকার আর সময় না বাড়ায়।